এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করে দেখো। এক ব্যক্তি মনোনিবেশ সহকারে দরজা বন্ধ করে পড়াশোনা করছে, যিনি তার চুলটাকে দড়ি দিয়ে দেওয়ালের সাথে বেঁধে রেখেছেন, কারণ পড়ার সময় যদি নিদ্রা আসে তাকে জাগিয়ে দেবে। চেয়ারের হেলান দেওয়া অংশটিকেও ভেঙে ফেলেছেন, হেলান দিলে তাকে অলস্য ঘিরে ধরবে। টেবিলের ওপর খুব বেশি বই রাখেননি, কারণ একটি বই পড়তে পড়তে অন্য বইয়ের প্রতি মনোযোগ ছুটে না যায়। তিনি একটি বই দ্বিতীয়বারের বেশি পড়তেন না, তিনি হলেন আর কেউ নন, প্রবাদপ্রতিম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি আমাদের যুব সমাজকে অনেকটাই শিক্ষা দেয়, পরবর্তী প্রজন্মকে ওনার সম্বন্ধে জানা উচিত।